নামে কি আসে যায় সৌন্দর্য যখন প্রতিটি বাঁকে। সারি সারি পাইনের অরণ্যের মাঝে ছোট্ট একটি পাহাড়ি জনপদ, জানালা খুলে দিলে প্রকৃতির অকৃপণ হাতে ঢেলে দেওয়ার উপচে পড়ার সৌন্দর্যের অপার মুগ্ধতা। পাহাড়ি হাওয়ায় সদা উড়ন্ত রঙিন প্রেয়ার ফ্ল্যাগ আর সারাদিন মেঘ কুয়াশা রানাগোনা নিয়ে অফুরন্ত অবসর যাপন। শহুরে যাপনে দমবন্ধ হয়ে এলে আমার মতো যারা আশ্রয় খোঁজেন পাহাড়ের কোলে, তাদের জন্য এক ঠিকানা কালিম্পংয়ের ডেলো পাহাড়। প্রকৃতির পাঠশালায় শিক্ষা নিতে বারে বারে বেরিয়ে পড়া, নিজেকে কানায় কানায় পূর্ণ করে নিতে, স্বল্প ছুটির মেয়াদে সবসময় হাতছানি যায় উত্তরবঙ্গ। এ ভালো লাগা, এ ভালোবাসার চিরন্তন, কোনো বিকল্প বুঝি হয় না। ক্রমে এনজেপি শিলিগুড়ি ছাড়িয়ে সেবক রোড ধরলেই যেন এক অন্যরকম আবেগ, একেবারে শিশুসুলভ আনন্দে মেতে উঠতে ইচ্ছে করে। দীর্ঘ অথচ মন ভালো করা এক জার্নির শেষে আজ পৌঁছব কালিম্পংয়ের ডেলো পাহাড়ে। আর এখানেই রয়েছে আজকের আমাদের একটি দারুণ আস্তানা, ইয়েরু রিট্রিট। খাতায় কলমে ডেলো পাহাড়ের উচ্চতা প্রায় 5,500 ফিট। ক্রমে কালিম্পং শহরের প্রাণকেন্দ্র ছাড়িয়ে উঠে চললাম আরও ওপরে। আর অনুভব করছি এক অন্যরকম পাহাড়ি অভ্যর্থনা, মেঘের দেশে প্রবেশের অভ্যর্থনা, প্রকৃতির একেবারে নিজস্ব কায়দায়, যা প্রকাশের ভাষা হয়তো আমার জানা নেই, তবে আছে একরাশ অনুভূতি। সে মাপকাঠি দিয়েই আগামী 2 দিন থাকবো এখানে, আর সেসব তুলে ধরবার চেষ্টা করছি আপনাদের সামনে। এসব ভিডিও তখনকার যখন আমি ভাবিনি কখনো ইউটিউবে হাজির হব আপনাদের জন্য ভিডিও নিয়ে, তাই ভিডিও ফুটেজ হয়তো কিছুটা কম, কিন্তু রয়েছে প্রচুর স্থিরচিত্র। আর সেসব দিয়েই একটা গল্প বলার চেষ্টা করব, আর চেষ্টা করব ইয়েরু রিট্রিট সম্পর্কে একটি ডিটেইলড রিভিউ আপনাদের জন্য তুলে ধরতে। ভালো লাগলে উড়োজাহাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবে প্রবেশ করেছি ইয়েরু রিট্রিটে, তখনও রিসেপশনে দাঁড়িয়ে, দুপুর প্রায় 12টা নাগাদ। প্রকৃতির এরকম রূপ দেখে একেবারে থমকে গেলাম। চারিপাশে মাথা উঁচু সারি সারি পাইন গাছ, ঘন সবুজ, আর তার ফাঁক ফোকর দিয়ে ভেসে চলেছে মেঘ আর কুয়াশার দোস্তি। কিছুক্ষণ তা চোখে দেখে প্রবেশ করলাম নিজেদের রুমে। এখানে নিয়েছিলাম একটি কোয়াড্রাপল রুম, যার পরিধি প্রায় 2-2টি রুমের সমান। রুমের দুই প্রান্তে 2টি ফোর বেড, একটি সোফা, কয়েকটি চেয়ার, একটি উডেন সেন্টার টেবিল সহ রুমের অন্যান্য কাঠের আসবাব নজর কাড়ার মতো। একটি 32 ইঞ্চি এলসিডি টিভি ও অন্যান্য 3-স্টার ক্যাটাগরির সুবিধা থাকলেও মন কেড়ে নিল বিশালাকার রুমের 3টি 5 ফুটের জানালা, পুরোটাই কাচের, যা খুলে দিলে দমকা ঠান্ডা বাতাসের স্পর্শ ও দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড় ও নীল আকাশের মিলন দেখলে মনে হবে এই বুঝি স্বর্গ। সারাদিন বাইরে চেয়ে থেকেই যেন কেটে যায়, কোনো কোলাহল নেই, নেই কোনো অপ্রাসঙ্গিক শব্দ তাণ্ডব, শুধু আছে জঙ্গলের ঝিঝি পোকার ডাক, হিমেল হাওয়ার শোঁ শোঁ শব্দ, আর নাম না জানা হরেক পাখির ডাক। ব্যাস, আর কি চাই, এই তো শান্তির জগৎ। পরিবারের সবাই নিজের নিজের আনন্দ খুঁজে নিয়েছে, আমিও নিয়েছি আশ্রয় এই জানালার কাছটায় বিছানার ওপর। দুচোখ ভরে দেখছি, এই পরিষ্কার আকাশ তো এই কুয়াশায় চারপাশ ঢেকে যাচ্ছে, দূরে ওই নিচটায় বয়ে চলেছে তিস্তা নদী। প্রকৃতিকে দুচোখ ভরে দেখবার নেশায় সাথে ভাবনা মিশে গেলে বোধ হয় কোনো সময় জ্ঞান থাকে না, আমারও ছিল না।
খানিকক্ষণ পর চললাম পাইন বনের দিকে। সারি সারি প্রেয়ার ফ্ল্যাগ তখনও বিকেলের হাওয়ায় উঠছে। আমিও বসে পড়লাম নিস্তব্ধতা ও চারপাশের পরিবেশকে আরও নিজের ও কাছের করে পাওয়ার লোভে। পাশেই বিখ্যাত ডেলো ইকো পার্ক ও রিসর্ট, 1 মিনিট সময় লাগে পায়ে হেঁটে এখান থেকে যেতে। এতক্ষণে খেয়াল হলো ইয়েরু রিট্রিট রিসর্টের ব্যাপ্তি কিন্তু বিশাল। রিসর্টের ভেতরে সুন্দর বাঁধানো পথ, দুপাশে নানা রকম নাম না জানার রঙিন সব ফুল দিয়ে সাজানো। আর রয়েছে একটি ছোট্ট ভিউ পয়েন্ট, সেখানে দুজনে অনেকক্ষণ বসে রইলাম। নিস্তব্ধতারও বুঝি একটা আওয়াজ থাকে, তা বোধহয় আজ টের পেলাম। রিসোর্টের পথ বেয়ে অনেকখানি নিচে চলে গিয়ে সন্ধ্যের মুখে মুখে আবার ফিরে চললাম নিজেদের 2 দিনের বাসার দিকে। তুমি কি দিয়ে খাচ্ছো? দাদারটা শুনলো আলু ভাজাটা সবজি ইয়েরুডিটিতে থাকতে গেলে দিন প্রতি 3,500 থেকে 6,500 রুম ভাড়া পড়ে, খাওয়া দাওয়া আলাদা। এখানে বুফে ব্রেকফাস্ট সহ খাওয়া দাওয়ার গুণগত মান ও পরিমাণ যথেষ্ট সুন্দর। রেস্তোরাঁয় খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করুন আর উপভোগ করুন মেঘ কুয়াশার মেলবন্ধন। ইয়েরুর ছাদ থেকে একটি পরিষ্কার দিনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখবার স্বাদ কোনোদিনও ভুলবার নয়। গিটার পেয়ে পারিজাতের তা বাজানোর চেষ্টা। বাঙালির প্রিয় খোলা ছাদ, মাথার ওপর নীল আকাশ, সবুজ পাহাড়ের জগৎ আর নিস্তব্ধতায় কাটিয়ে দেওয়া যায় দিব্যি 2 দিন, এই স্বাদ কখনো ভুলবার নয়। এবার বলি কিভাবে আসবেন। এনজিপি থেকে সরাসরি আসা যায় ডেলোর এই রিসর্টে, ভাড়া পড়ে কম বেশি 4,000 টাকা ছোট গাড়ির ক্ষেত্রে। আর আপনি যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে শেয়ার গাড়িতে চলে আসুন কালিম্পং, আর কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি গাড়ি নিয়ে চলে আসুন ডেলো। বুকিংয়ের জন্য ওয়েবসাইট, ফোন নম্বর ও ইমেল আইডি ভিডিও ডিসক্রিপশন বক্সে ও স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিও ও উপস্থাপনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। আমি প্রসেনজিৎ এই ধরনের ভিডিও নিয়ে প্রায়শই হাজির হই নিয়ম করে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটি গন্তব্য ও গপ্প নিয়ে।